হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, এটা আমার সুস্মিতা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক 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 ওয়েলকাম আর নতুন একটা ভিডিওতে আরও অনেক 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 ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো আজকে? তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সামনে আজকে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তো এখন বাজে হচ্ছে কে 8:50। আমি প্রতিদিন কিন্তু প্রায় 9:30 দিক দিয়েই ব্লগটা বেশি শুরু করি, কারণ এই সময় আমার বর কাজে চলে যায় আর আমি পুরো ফ্রি হয়ে যাই। আমি এখন কি করছি দেখি, কিন্তু আজকে না আমার বর মশাই কাজে যায়নি, ও গিয়েছে বাজারে, বাজার করতে, কিছু বাজার লাগবে তাই করতে গিয়েছে। তো কেন যায়নি সেটা পরে বলবো, আর এখন আমি কি করছি চলো তোমায় দেখিয়ে দিই। এখন আমি কি খাচ্ছি সেটাও তোমায় দেখিয়ে দিই চলো। এইখানে আছে চা, আমার জন্য গরম গরম দুধ চা, তবে ঠান্ডা হয়ে গেছে। আর এই চা আছে আলু কষা আর একটা রুটি। তো আমি একটা রুটি খেয়ে নিয়েছি যার কারণে, আর একটা আছে আর আলুও একটা খেয়ে নিয়েছি, আর চাটা একটু পরে খাবো। চাটাও ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা চা খেতে একদম ভটকা লাগে। সে যাই হোক, আজকে কিন্তু অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে, কেউ কিন্তু ভিডিওটা মিস করবে না। ভিডিওটা কিন্তু পুরোপুরিভাবে দেখবে বলে দিলাম, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা পুরো এরমভাবে টেনে টেনে দেখবে, একদম টানবে না কিন্তু, একবার পরপরভাবে দেখে যাবে। আর একটা কথা, আমার ছেলে কিন্তু পড়তে যাচ্ছে, ওকে পড়তে দিয়ে দিয়েছি বাইরে, এত হারে বদমাশি করে ওকে না, আমি পড়ার জন্য দিয়ে দিয়েছি এক জায়গায়। তো ও এখন পড়তে গেছে, পড়তে গিয়ে এসে আবার স্কুলে যাবে, কী মজা, সারাদিন ব্যস্তর মধ্যে থাকবে। তাহলে চলো আমি খেয়ে নিয়ে আসছি কথা বলতে। আর আমার রান্নাও প্রায় হয়ে গেছে, কিন্তু তোমার দাদাভাই কাজে না গেলে কিন্তু আমার ননদের জন্য রান্না করতে হবে, ওই জন্য আমি একেবারে রান্নাটা করে নিয়েছি। আর নিরামিষ রান্না কি আর করবো বারবার করে, ওই জন্য একেবারে করে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আর তোমার দাদাভাই আসলে তখন আবার আসছি কথা বলতে। বেশি কিছু দেখানো নেই, ওই তো ঘর নিয়ে করবো, ঘর দেওয়া বুঝবে, করবো সে করবো, বিছনা তুলবো, এই আমার কাজ আর কি। চলো তাহলে খেয়ে নিই, বেশি বক 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 না করে। বাবা কি খাচ্ছো? হ্যাঁ জোরে বলো, আইসক্রিম। তুমি স্কুল থেকে চলে আসছো, পড়তে গেছিলে? ওরে বাবা রে, তো দেখো পড়তে গেছিল, তো বললাম সকালে পড়ে থেকে এসে স্কুলে গেছিল, ওটা খাও এখন। স্কুলে গেছিল, স্কুল থেকে এসছে, ওর বাবা বাজার করে চলে এসছে, ওর জন্য আইসক্রিম নিয়ে এসছে। এই ঠান্ডার সময় আইসক্রিম খাচ্ছে, দেখো কেমন ভাবে। হাই বলে দাও, এতক্ষণ পরে হাই। তো আমারও সানটান হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:00। তো চলো কি নিয়ে এসছে দেখে নি। আর রান্নাবান্না তো হয়ে গেছে বলেছি, আমাদের সেই রেশন দিচ্ছে বলে ওর বাবা এসেই মতো আবার রেশন ধরতে চলে গেছে, এখনও আসেনি। তো চলো দেখে নি কি কি নিয়ে এসছে। টাটা কি? টাটা টাটা মানে টাটা নাকি? আচ্ছা টাটা, আবার আসছি। এবারে ওর বাবা আসুক, আসলে নইলে একেবারে খাবার সময় আসছি তোমাদের সাথে দেখা করতে। ঠিক আছে, আমার ভিডিওটা দেখতে থাকো, ওকে বাই, এখন তাহলে রাখছি। কিছু বলো তুমি, কি বলবে? ফালতু, তাহলে চলো। এই হ্যাঁ, এখন রাখবো কেন, কী কী এনেছে সেগুলো তো দেখাতে হবে, যা এত মন ভোলা শুধু ভুলে যাই আমি। চলো তোমার দেখি দিই কী কী নিয়ে এসছে। একটা ফুলকপি নিজে পড়ে আছে, ফুলকপিটা বেশ ভালো কিন্তু, মোটামুটি ভালো। ও বাবা রে, এই একটা ফুলকপি, দুটো ফুলকপি, আইসক্রিম খেয়ে ছড়িয়েছে, কত ধনেপাতা নিয়েছে, দেখ বাঁধাকপি আনতে হলে জানি এটা কি নিচ্ছে। ইয়ে বাবা, তেতো, এটা তেলের প্যাকেট, এটা আলু। এই তো আলু, আলু আবার কি দেখবি তুই, বস। তোমরা দেখে নিলে কি কি বাজার করে নিয়ে এসছে। ওই কি হচ্ছে, ডান্স হচ্ছে? ও কি ডান্স, রোবট ডান্স নাকি? ওটা বিড়াল এসছে। তো দেখে নিলে কি কি বাজার করে নিয়ে এসছে, তাহলে চলো এগুলো গুছিয়ে নিই আর আসুক, কখন আসছে দেখি, দুপুরবেলা তাহলে খাওয়ার সময় আবার আসছি। ঠিক আছে মা। তো দেখো আমরা এখন খেতে চলে এসেছি, দুপুরবেলায় আমাদের খাবার মেনু আজকের আছে দেখে নাও, বাঁধাকপি চচ্চড়ি ডালের বড়ি দিয়ে আর হচ্ছে সয়াবিনের তরকারি। বাঁধাকপি চচ্চড়িটা কিন্তু হালকা হালকা চুঙে গেছে, মানে পুড়ে গেছে, কিছু করার নেই, তাহলে চলো খেয়ে দিই আবার। তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, আর এই যে আমি বাটি চামচ নিয়েছি একটা জিনিস খাবো বলে, স্পেশাল জিনিস খাবো বলে। তো চলো স্পেশাল জিনিসটা কি বার করি,
তো এটা কি তোমরা কেউ কিছু বুঝতে পারছ? এটা হচ্ছে কি পায়েস, কালকে রাতে করেছিলাম, রুটি আলুর তরকারি আর পায়েস। চলো এটা খেয়ে নেবো, একজনকে দেবো না। দেখি সে মহাশয় কি করছে। একটা জিনিস খাও, তোমার দেবো না। একটা জিনিস খাও, তোমার দেবো না। খাবে না, খাবে না, খাবে না। দেখো এটা কি না, খেতে হবে না, যা তো খাবে না। যাই হোক, ভালোই হলো, আমি কাকাই খাবো। সরতে যেন কষ্ট হচ্ছে, ফ্রিজে ছিল তো ঠান্ডা পুরো। চলো খেয়ে নি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এবারে আমি যাচ্ছি। আমার সঙ্গে যে যাচ্ছে সে আগে যাচ্ছে, চলো তাকে দেখিয়ে দিই। ওই সে যাচ্ছে, তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আমাদের জায়গায় চলে এসেছি, এই যে জল দিতে যাচ্ছে। ওরে বাবা কত নিচু জায়গাটা, কোথায় বসাবে গাছ? ইস কি হবে, সব জায়গাতে পুরো ভর্তি। আর একটা বালতি আনলি হতো, আমি দেবো। কোথায় কোথায় বসাবো? পারবো দেখি না, তোমার হাতে হয় কিনা। ওইদিকে যাচ্ছ কোথাও? ফোনটা রাখবো, শুধু জল তুলে দিয়েই কষ্ট হচ্ছে। তাহলে আমি নাকি করবো চাষ। এই যে কাজের মানুষ, এখনো কত বাকি আছে চারা দিতে। এগুলো সব ওলকপি চারা? এগুলো খুব কষ্ট হচ্ছে, দশ বালতি জল তুলে দিয়ে। দশ বালতি দিইনি, তিন চার বালতি তো দিয়েছি, তাই তো? তিন বালতি দিলাম না? এখানেই জল আছে, বেশি দূর যেতে হচ্ছে না।
এই জায়গায় জায়গায় এই যে জায়গাটা এই জায়গাটা ওই ওখান থেকে ওই 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 এই পরের এটা তারপরের ওইটা ওখান থেকে পুরোটা। আমার শ্বশুর কত গাছ দিয়ে গেছে এখানে, কুমড়ো গাছ, লাউ গাছ, পুঁই শাক গাছ, পালং শাক, আর কি গো, শিম গাছ, মূলো গাছ, আর কিছু। হ্যাঁ আমি বসে বসে লেকচার মারছি, লাউ গাছ তো বললাম, বসে বসে লেকচার মারছি, আর এই যে কাজ করছে কাজের মানুষ। ঠিক আছে চলো কাজ করে নি, বেশি কথা বলবে না, একদম রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বসো, বেশি কথা বলো না, বউকে দিয়ে চাষ করাচ্ছে আমার কত হচ্ছে। কে করবে, বউ চাষ করবে না তো কে করবে বলো, তো দেখো আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাবো, সন্ধ্যে হয়ে যাচ্ছে। বাবা কত সরু জায়গা, কেউ আমরা যেতে হচ্ছে দেখো, ওরে বাবা রে, চলো 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 চলো, চলো 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 চলো, এ শিয়াল ডাকছে, ও ভগবান শিয়াল ডাকছে, ওই দে কি বিচ্ছিরি শিয়ালে, শিয়ালে আওয়াজ শুনতে পেয়েছে কি তোমরা, কি করছো আবার, পাটা ধুইব না, এই ঝিলটা দেখো কত বড়, এটা আরো ওদিকে অনেক জায়গা আছে, পা ধুইবে তুমি, না পা ধুই আসছি, এই যে হাত পা ধুচ্ছে এই ঝিল থেকে জল তুলে, আমাদের ঘোড়ার গাড়িটা এখানে দাঁড়িয়ে রয়েছে, নিয়ে যাবে দুজনকে, এটা ভালো কাজ, তো কি হয়েছে তা কি জানে, এই এখান থেকে একটু ফুল গাছ, প্রচণ্ড হাড়ে কিন্তু শিয়ালের আওয়াজ হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কোথায় যদি শিয়ালে সেদিকে আমাদের অ্যাটাক করে কী করবো, হ্যাঁ তুমি ডাকছো কেন এদিকে আসার জন্যই, খুব বিচ্ছিরি তো একেবারে ডাকছে, এদিকে যেন শিয়াল আসে, পুরো চাষির বউ, চাষির বউ লাগছে এবারে, হেই শয়তান, কী অনেক সন্ধে হয়ে গেছে কিন্তু কটা বাজে, সবে পাঁচটা বাজে, কত সন্ধে হয়ে গেছে এর মধ্যে, তাহলে চলো বাড়ির দিকে যাই, যেতে যেতে তাহলে কথা হচ্ছে, লজ্জাও করে না আর ভিডিও করছে, লজ্জা নারীর ভুল, হ্যাঁ চালাচ্ছে, তো ভিডিও ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করবে, ঠিক আছে আজকে পর্যন্ত এফ দি, টাটা বাই বাই।